আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আবার বেশ কয়েকদিন পরেই বসছি, একটু ব্যস্ত থাকার কারণে আমি বসতে পারতেছি না ভিডিওতে। কেউ কিছু মনে করেন না, যে সময় সময় পাই, যখনই সময় পাই তখনই ভিডিও দেওয়ার চেষ্টা করি, ট্রাই করি। তো কী কী নিয়ে বসছি একটু দেখি। তো এখানে প্রতিবারের মতো ডাল আছে, ডিম্বনা আছে, মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি, ফুলকপি একদম গলে গেছে, মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি। আর এটা হচ্ছে রুই মাছের কৌড়া, আমাদের এখানে রুই মাছের কৌড়া বলে, কার ওখানে কী বলা যায় না, এটা নিয়ে নিছি। এটা খুব মজার কিন্তু, এটার সাথে লেবু পাতা অ্যাড করা আছে, একটা আলাদা স্মেল আসে এটা থেকে। তো কাঁচামরিচ নিছি প্লেটে, সাদা ভাত। ওকে, তো অনেকেই হয়তো ওয়েট করতেছেন ভিডিওর জন্য, একটু দেরি হয়ে গেছে, আমি একটু দৌড়ের উপরে ছিলাম, সত্যি দৌড়ের উপরে ছিলাম, প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে যাচ্ছে দিয়ে যাচ্ছে। তো আশা করি যারা যারা সাথে আছেন সাথেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। ওকে, শুরু করতেছি, হ্যাঁ লেটস স্টার্ট। খুব বেশি কথা বলবো না, একটু কোরোটা নেই আগে, ডালটা প্রথমে নিই। তো অনেকে আবার মাইন্ড করেন, তো কোরোটা নিলাম। এটা খুব মজার, এটা আমার খুব ভালো লাগে, আমি যখন করে না মাছের একদম বেশিরভাগ যে কাঁটাগুলো, মোটা মোটা কাঁটাগুলো, এগুলো ছাড়ায়। একটা লেবু লেবু গন্ধ, আমাদের যে লেবু পাতা, ঠিক আছে। তো এটা কিন্তু ঘ্রাণটা অন্যরকম, দারুণ। এটা যারা খান নাই তারা ট্রাই করতে পারেন বাসায়, খুব ভালো খেতে, খুব ভালো। তো বাইরে থাকার কারণে আমার সারাদিন ভাত খাওয়া হয় নাই, অন্য কিছু খাইছি, এই মাত্র ভাত নিয়ে বসলাম সারাদিনের খাবার। আমার একটা প্রবলেম হচ্ছে আমি শুকনো ভাত একদম খাইতেই পারি না, গলায় গলায় আটকা যায়, কষ্ট হয় খাইতে, জন্য একটু ভাতটা ভিজাইনি, ওটা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। তো ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, এক্সাইটেড, আমি ফুটবল খেলাটা পছন্দ করি, ফুটবল খেলা দেখি আমি। তো ফুটবলে কে কোন দল সাপোর্ট করেন দেখেন কি না কমেন্টে জানাইন। ওকে, আমি কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট, আর ব্রাজিলের যারা আছেন তারা আবার উল্টা উল্টা কমেন্ট করেন না। সত্যি কোমরটা অসাধারণ হয়েছে, মাছ কোমরা একদম বাঙালি খাবার। এই খাবারগুলো মনে হয় অন্যান্য যে আপনার ইউটিউবাররা আছে, ফুড ব্লগার যারা আছে, যারা এডিটিং শো করে, তারা এগুলো শেয়ার করে কিনা আমি জানি না, দেখা হয় নাই। মাছটা পর নেব, আগে আমি ডিমটা নেব, এগ। একদম পুরোটা নিয়ে নিছি, আমি যখন ইয়াতে থাকি মানে বাইরে থাকি সারাদিন খাওয়া হয় না, তখন আম্মু ডিমটা আমার জন্য এইভাবে ভনা করে রাখে, ভালো লাগে আমার, খুব পছন্দ। তো
তো কয়েকদিন যদি মাঝে মাঝে যদি দুই দুই একদিন তিন দিন যদি দেরি হয় কেউ কিছু মাইন্ড করেন না, আমি একটু ব্যস্ত যার কারণে আসলে আজকে আমার আশ্চর্য জিনিস খাইতে মন চাইছিল। আমাদের এখানে একটা বট গাছ আছে, বড় বট গাছ। যারা বট ফল চেনেন দেখবেন যে বট ফলগুলো এরকম লাল লাল ছোট ছোট হয়, ধরে থাকে দুইটা তিনটা একসাথে, অনেক বড় বট গাছ, বটমূল। ওই গাছে এক ঝাঁক পাখি এসছে, এটাকে আমাদের এখানে বলা হচ্ছে বটকলি পাখি, মানে বট ফল খায়। যারা মুরব্বী আছেন তারা চিনবেন, ঘুঘু পাখির মতো অনেকটা দেখতে, গলার এখানে সবুজ, অনেক সুন্দর পাখিটা। আমার না ওই পাখিটা খাইতে মন চাইছে আজকে, এটা ফ্রাই করে খাইলে অনেক মজা লাগবে। কিন্তু এগুলো ধরা অসম্ভব, আমাদের সিটিতে তো অসম্ভব, গ্রামেও পারে কিনা সন্দেহ আছে। অনেকে আবার রাগ করবেন যে এতগুলো মরিচ আমি কেন নিয়েছি। আমার একটু ভাত ভাত লাগবে, ভাত নিয়ে নিই। ভাত নিয়ে এসছে, ভাত নিয়ে নিলাম। আজকে মরিচগুলো অনেক ঝাল, অনেক বাপরে বাপ, একদম অনেক ঝাল লাগতেছে। আমি মাছটা নিয়ে নিব, মাছ আর হচ্ছে তরকারি, তরকারিটা মনে হয় একটু বলে গেছে, ঠিক আছে জলদা রাখি। যারা যারা রেগুলার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ। আজকে কি বলেন, ডিমটা তো আম্মু ঝাল দিছে, প্রচুর ঝাল।
তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস, খুব মজাদার খাবার খাইলাম। তো কাদের কাছে কেমন লাগছে ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। ওকে, আজকের মতো বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।